আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। একদম রাত 12:01 সময় গেমে লগ ইন করতেই দেখতে পাচ্ছো রমাদান স্পেশাল আমাদের যে M1887 এর স্কিনটা ছিল সেটা নিয়ে কিন্তু একটা টোকেন টার ইভেন্ট গেমে চলে এসেছে। আমি কিন্তু তোমাদেরকে সাদ গেমিং চ্যানেলে জানাইছিলাম আজকে রাত 12টার পর আসার পসিবিলিটি রয়েছে, আর এটাও বলেছিলাম টোকেন টার ইভেন্ট আসুক অথবা রমাদান রয়্যাল ইভেন্ট আসুক M1887 এর স্কিন, বাইকের স্কিন এবং কাটারের স্কিন নিয়ে আসবে। এন্ড এই টোকেন টার ইভেন্টে কিন্তু তিনটা আইটেম রেডি রয়েছে। আজকে আমি এই ইভেন্টে স্পিন করব এবং দেখব কত কি ডায়মন্ড লাগে ইভেন্টটা কমপ্লিট করতে। আর তোমরা যারা যারা M1887 এর স্কিনটা বের করতে যাচ্ছো, ভিডিওটা দেখলে তোমরা একটা আইডিয়া নিতে পারবা যে কত কি ডায়মন্ড লাগতে পারে তোমাদের পুরোপুরি ইভেন্টটা কমপ্লিট করতে। আর ফার্স্টেই বলে নিব, এই সেম অ্যাট্রিবিউটের যদি কোনো M1887 এর স্কিন তোমাদের কাছে থেকে থাকে তাহলে আমার অ্যাডভাইস থাকবে এখানে একটা ডায়মন্ডও খরচ করার কোনো প্রয়োজন নাই, কারণ গানের স্কিন একটা ইউজ করা যায়, যেহেতু 2-4টা স্কিন এক্সট্রা নিয়ে শুধু টাকা খরচ করার কোনো দরকার নাই। এই রোজা রমজান মাসে অসহায় মানুষদের হেল্প করো অনেক বেশি কাজে লাগবে। তোমরা এখন অনেকেই কমেন্ট করবা যে তুই এই উপদেশগুলো না দিয়ে এই টাকাগুলো তুই গরিব মানুষদের দিয়ে। দেখো গাইজ, আমি একজন ইউটিউবার, এটা আমার একটা কন্টেন্ট, এন্ড এই ভিডিওটা বানাইলে আমি কিন্তু আর্নিং পাবো, তো আমার টাকা কিন্তু উঠে আসবে। তো যেহেতু তুমি শুধু শুধু টাকা খরচ করতেছো সেহেতু ভেবে চিন্তে টাকা খরচ করো। তো যদি চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দাও, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। আর যারা এই টোকেন টার ইভেন্টটা কমপ্লিট করছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কত কি ডায়মন্ড লাগছে। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দ্য শো। হেই গাইস, তোমাদের আজকে FF সব বিডি পেজের সাথে পরিচয় করাই দিব, আর এই পেজের অ্যাডমিনের সাথে প্রায় আমার 3 বছরের সম্পর্ক। আমি ফার্স্টার থেকে আইডি পাসওয়ার্ডটা বাপ বলো, ইউআইডি টপ আপ বলো, সবকিছুই কিন্তু ভাইয়ের কাছ থেকে নিয়ে থাকি। তো তোমরাও চাইলে পুরোপুরি ট্রাস্টের সাথে ভাইয়ের কাছ থেকে টপ আপ করতে পারো। পেজে ঈদ স্পেশাল ইউআইডি টপ আপ চালু করা হয়েছে, 90 টাকায় পেয়ে যাবে 138 ডায়মন্ড, 170 টাকায় পেয়ে যাবে 288 ডায়মন্ড, 420 টাকায় পাবা 732 ডায়মন্ড, 600 টাকায় পাবা 1020 ডায়মন্ড। এছাড়াও তোমরা চাইলে বড় অফারও নিতে পারো, 3639 টাকায় 6072 ডায়মন্ড, এছাড়াও 6299 টাকায় 12144 ডায়মন্ড। আমি তো জাস্ট কিছু কিছু অফারই বলছি, আরো অফার কিন্তু তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পারছো। তোমাদের যাদের যেমন অফার লাগবে এখনই ভাইকে মেসেজ করতে পারো, ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমি পেজের লিংক দিয়ে রাখবো। শুধুমাত্র এই অফার না, আরো অনেক অফার রয়েছে পেজে, এখনই FF সব বিডি পেজটা ভিজিট করতে পারো। ওকে গাইস, তো চলো আমরা এখন ডিরেক্টলি স্পিনে চলে যাচ্ছি এবং দেখবো কত কি ডায়মন্ড লাগে ইভেন্টটা কমপ্লিট করতে। ফার্স্ট অফ অল কি করবো, 20 ডায়মন্ডের একটা স্পিন দিয়ে শুরু করি, দেখা যাক কি পাওয়া যায় 20 ডায়মন্ডের স্পিনে। ওকে, 100% XP দিছে, ভালোই দিছে। 180 ডায়মন্ডের একটা স্পিন, কারিনা প্লিজ, ভাই প্রেগনেন্ট, ছি এটা কোনো কথা। ওকে চলো, 20 ডায়মন্ডের একটা স্পিন প্লিজ ভাই, আবারও XP কার্ড। ওকে, 180 ডায়মন্ডের স্পিন দিয়ে দে, ও দিয়ে দিছে ভাই, সাবাস, ভালো একটা কাজ করছে। ওকে থ্যাংক ইউ কারিনা, একটা টোকেন তো ইজিলি দেয়, থ্যাংক ইউ দিয়ে লাভ নাই, বাস দিয়ে দিবে আমার, আমি বুঝতে পারতেছি। ওকে, 180 ডায়মন্ডের আরও একটা স্পিন, আরেকটা দিয়ে দে ভাই, না না দিবে না এত সহজে। ওকে চলো দেখা যাক কী কী দিছে, কিছুই দিতেছে না তেমন। 20 ডায়মন্ডের একটা স্পিন, আরেকটা দিয়ে দে প্লিজ, ও ভাই সাপ্লাই ম্যাপ। ওকে, 180 ডায়মন্ডের একটা স্পিন, ও ভাই পাশে গিয়া থেমে গেছে গা, যাই হোক আরেকটা টোকেন যদি দিয়ে দিত খুব কম ডায়মন্ডের ভিতরেই। 100 XP কার্ড কিন্তু অনেকগুলো পাচ্ছি, সেক্ষেত্রে লাভ হবে লেভেল আপ হইতে, আমি গেমই খেলি না লেভেল আপ কীভাবে হবে। আবারও XP কার্ড দিছে, 24 ঘন্টার জন্য দিতেছে, মানে কী গেরিটা কী করতেছে, এইগুলো দিতেছেই না একদম, কতগুলো ডায়মন্ড, অনেকগুলো ডায়মন্ড চলে গেছে, মনে হয় 4-5 হাজার ডায়মন্ডের কমে দিবে না। আবারও 180 ডায়মন্ডের একটা স্পিন দিল না, এত সহজে গেরিনা দিবে না, সহজে দেয়া লোক না, এত সুন্দর একটা M1887 স্কিন ডিজাইনিং করছে, একটু আমরা অন্য কোথাও স্পিন করি, লাকটা একটু বাড়াইনি, তাইলে যদি একটু মুখ খুলে মানে মুখের দিকে একটু তাকাই তো। চলো, একটা টোকেন পাইছি জাস্ট, আবারও 180 ডায়মন্ডের একটা স্পিন দিয়ে দে, ও দিয়ে দিছে ভাই, লাক বাড়াইছি একটু, পেয়ে গেছে আরেকটা, 2টা টোকেন ডান হয়ে গেছে, আর জাস্ট 1টা টোকেনের প্রয়োজন। আচ্ছা আমরা তো এখানে কি ওই সিস্টেমটা আছে, ওই যে ব্যাগ, হ্যাঁ ব্যাগে অপশন আছে, ও ভাই সবগুলো ই করে একটা স্পিন করি, লেটস সি, দিল না, এখানে ব্যাগ থেকে তো আমরা নিতে পারবো, তো চলো আমরা ব্যাগ থেকে সবগুলো নিই। আচ্ছা XP কার্ডগুলো ছেড়ে দিই, ওকে XP কার্ডগুলো ছেড়ে দিই, দিল না, ইস দিল না, যাই হোক আবারও সবগুলো নিই XP কার্ডটা ছাড়া, প্লিজ ফ্রি স্পিনেই পেয়ে যেতাম, ফ্রি স্পিন না এগুলো, আমাকে ডায়মন্ড দিয়ে নিতে হয়েছে অবশ্য। এটা বাদ দিয়ে ড্র ওয়ান দিল না, ওকে চলো দিবে না, ওকে চলো 180 ডায়মন্ডের একটা স্পিন দিয়ে দেয় গেরি না প্লিজ, ও ইয়েস ইয়েস, মিল গয়া মিল গয়া, প্রত্যেকটা টোকেন পেয়ে গেছি, 3টা টোকেনই পেয়ে গেছি আমি পুরোপুরি,
অ্যান্ড ডান। ওকে চলো আমি এখান থেকে যা যা আছে প্রত্যেকটা ভোল্টে করে নিচ্ছি, টাকা দিয়ে নিছি বা ডায়মন্ড খরচ করে নিছি, এগুলো ছেড়ে দিব কেন। ওকে চলো ভোল্টে করে নিচ্ছি এটাও। অ্যান্ড আমরা ফার্স্টেই পেয়ে গেলাম আমাদের বাইকের স্কিন, দেন রয়েছে আমাদের কাটানার স্কিন, কাটানার স্কিনটাও পেয়ে গেলাম। আমি কিন্তু তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম, আজকের ভিডিওতেই কিন্তু বলছি সাদ গেমিং চ্যানেলে, যে তোমরা কাটানার স্কিন, বাইকের স্কিন এবং এই M1887 মানে স্কিনটা নিয়ে তোমরা টোকেনটার ইভেন্ট অথবা লাক রয়্যাল ইভেন্ট দেখতে পারবা, মানে রমাদান রয়্যাল ইভেন্ট। সো টোকেনটার ইভেন্টটা কিন্তু আজকে চলে আসছে। অ্যান্ড চলো M1887 স্কিনটা হাতে ধরি, চলো M1887 শর্ট গান। অ্যান্ড কত M1887 স্কিন আমার কাছে, দেখো 8টা M1887 স্কিন, সবগুলো লেজেন্ডারি স্কিন। অ্যান্ড এখান থেকে চলো ইকুইপ করে নিলাম, লবিতে শো করি। অ্যান্ড দেখতেই পাচ্ছো অনেক সুন্দর লাগতেছে। এছাড়াও রয়েছে কাটানার স্কিন, চলো কাটানার স্কিন একটু হাতে নিই। মোটামুটি কাটানার স্কিনটা অত যে জোস তা না, মোটামুটি কাটানার স্কিন, বাইকের স্কিনটাও মোটামুটি হালকা কিছু অ্যানিমেশন আছে। সো কত ডায়মন্ড লাগলো চলো সেটা আমরা এখন দেখে নিই। পুরো টোকেনটার ইভেন্টটা কমপ্লিট করতে আমার 1520 ডায়মন্ড লাগছে। আমি তো ভাবছিলাম 3-4 হাজার ডায়মন্ড লেগে যাবে আমার এই ইভেন্টটা কমপ্লিট করতে, বাট ভাগ্যটা হয়তো একটু ভালো ছিল যার জন্য কম ডায়মন্ডই পেয়ে গেলাম। তোমাদের দেখতে থাকবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে তোমাদের কত ডায়মন্ড লাগছে M1887 স্কিনটা বের করতে, যারা বের করছো তারা। অনেকেই আছে যাদের 200, 300 অথবা 500 ডায়মন্ডও কিন্তু বের হয়ে যাবে। সো গাইস দ্যাটস ইট ফর টুডে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দাও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন সেট করে দাও। সো আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।